ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। শেষ মুহূর্তে মেজাজ হারানোর খেসারত গুনতে হয়েছে লিওনেল মেসিকে। স্প্যানিশ সুপার কাপে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের 120তম মিনিটের সময় প্রতিপক্ষ বিলবাওয়ের খেলোয়াড় অসিয়ারকে অহেতুক আঘাত করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মেসি, যেটি ছিল বার্সেলোনার হয়ে মেসির প্রথম লাল কার্ড। শুধু সেই লাল কার্ডেই শেষ হয়নি মেসির শাস্তি। আর্জেন্টাইন তারকা এই লাল কার্ডের শাস্তি হিসেবে সাথে পেয়েছেন আরো দুই ম্যাচের নিষেধাজ্ঞা। গত দুই ম্যাচে বার্সেলোনার জার্সিতে দেখা যায়নি মেসিকে। মেসিকে ছাড়াই দুটি ম্যাচ খেলতে হয়েছে কাতালান জায়ান্টদের। ভক্তরা বঞ্চিত হয়েছে ফুটবল জাদুকরের শৈল্পিক ফুটবল দেখা থেকে। তবে এবার দুই ম্যাচের নিষেধাজ্ঞা শেষ হয়েছে মেসির। আবারও আর্জেন্টাইন তারকার জাদুময় ফুটবল দেখবে ভক্তরা। নিষেধাজ্ঞা কাটিয়ে বার্সেলোনার স্কোয়াডে ফিরেছেন আর্জেন্টাইন অধিনায়ক। বার্সা কোচ রোনাল্ড কোমেন কোপা দেল রের স্কোয়াড ঘোষণা করেছে। রায়ো বায়াকানোর বিপক্ষে বার্সেলোনা মাঠে নামবে আগামী 28 জানুয়ারি বাংলাদেশ সময় রাত 2টায়। সেই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোমেন। রোনাল্ড কোমেনের ঘোষিত সেই স্কোয়াডে আছেন লিওনেল মেসি। ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন তিনি, যা বার্সা ভক্তদের জন্য বড় সুখবর। রায়ো বায়কানোর বিপক্ষে কোপা দেল রের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে বার্সেলোনার হয়ে মাঠ মাতাবেন মেসি। বিষয়টি নিশ্চিত হয়ে গেল রোনাল্ড কোমেনের দল ঘোষণার পর।